মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সব? খুব ভালো নিশ্চয়ই। আর একটা সুন্দর ঝকঝকে সকাল, বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে, এক্সাম চলছে ওর, এক্সাম দিতে যাচ্ছে। ছেলেকে স্কুল থেকে দিয়ে ফিরে বাজার গেছি, বাজার করে বা দোকানও করেছি, দোকান করে বাড়ি এসেছি। এসে দেখতে পাচ্ছেন তরকারি করছি, আলু টমেটোর তরকারি হবে, তাই আলু কাঁচা টমেটো পেঁয়াজ কুটলাম, আর ফুলকপির তরকারিও হবে, সব কুটলাম, কুটে কাটে জোগাড় করে তারপর রান্না করেছি। দেখতে থাকুন, আজকে টমেটোর তরকারিটা আপনাদের দেখাবো, কাঁচা টমেটোর তরকারি। কড়াই তেল দিয়েছি, এবার দিলাম পাঁচ ফোড়ন, লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো, আচ্ছা একটা দিই, পেঁয়াজ, এবার দিলাম কাঁচা টমেটো, হলুদ দিয়েছি,
এবার দিলাম চিনি। মিষ্টিটা একটু বেশি লাগে, কারণ কাঁচা টমেটো টক হয়ে যায়। তো আর কিছু নেই, এবার এখন খালি জাস্ট কষে 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 নামাতে হবে। এই হলো আমার কাঁচা টমেটোর তরকারির ফাইনাল লুক। কেমন দেখতে লোভনীয় আর খেতেও লোভনীয়, দারুণ লাগে খেতে। করে দেখবেন একবার, হ্যাঁ, আশা করি ভালোই লাগবে। সব কাজ সেরে চান করে খেতে বসেছি। এই যে দারুণ দেখি, ফুলকপির তরকারি, টমেটোর তরকারি, ডাল আছে কিন্তু ডাল আমার খেতে ইচ্ছে করছে না। ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজার গেছি, বাজার করে দোকান করে তারপরে এসে রান্না করেছি। লাইনের ধারে বাড়ি তো তাই অল টাইম ঘাটো 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 ট্রেনের আওয়াজ পাবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর দিতে লাগবে না, এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায়। আজকে মঙ্গলবার, আমরা আমি বজরংবলী পুজো করি, আমি জানিস খাই। আজকে সকাল থেকে এত কাজের চাপ গেছে যে ভিডিওটা ঠিকভাবে শেষ করা হলো না, তাই এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই তরকারিটা করে খাবেন, দেখবেন ভালো লাগবে।
টাটা।